তো হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের স্বাগতম জানাই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যতগুলি কলেজ আছে তাদের থার্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্স পাস কোর্সের প্রশ্ন উত্তরগুলি আলোচনায় তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমাদের হেল্পফুল মনে হয় তো কমেন্টে অবশ্যই জানাবে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, ভুল তো এখানে নেই কোনোটাই, প্রত্যেকটা সঠিক অ্যান্সার করে দেওয়া হয়েছে। তো দেখে নিই এবার প্রত্যেকটির আলোচনা। তোমাদের কোনো প্রশ্নটি নিয়ে সংশয় যদি থাকে তো অবশ্যই আমি সেটিকে সলভ করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের যদি কোনো প্রশ্নে ভুল মনে হয় বা সংশয় মনে হয়। একটিও প্রশ্ন ভুল নেই, তোমরা নিশ্চিন্তে এই প্রশ্নগুলির অ্যান্সার লিখে নাও, তোমাদের খাতায় নোট করে এবং জমা করে দেবে, অনলাইনে সাবমিট করে দেবে। তো প্রথমে প্রশ্নগুলি আমরা দেখে নিই। তো প্রথমে বলা হয়েছে 2 মার্কের, প্রতিটি প্রশ্ন 2 মার্কের, এমসিকিউ এর ফুল মার্ক হচ্ছে 30, প্রতিটি প্রশ্ন 2 মার্কের, 15টি প্রশ্ন আমরা আলোচনা করব এবং 15টির মধ্যে 15টিরই অ্যান্সার দেওয়া আছে এখানে। তো এক দাগে বলা হয়েছে লুক ইস্ট পলিসি উদ্যোগ গ্রহণ করে, সঠিক উত্তরটি হবে সি দাগ বাংলাদেশ, সঠিক উত্তরটি হবে বাংলাদেশ। যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি মনে হয়, সংশয় মনে হয় তো তোমাদের আমি প্রমাণসহ সেটি দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যার সংশয় মনে হচ্ছে কোনো প্রশ্নের দিকে। তো আমি দ্বিতীয় প্রশ্নটি আলোচনা করছি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তরটি হবে জে এল নেহরু। কিছুক্ষণের মধ্যেই আবার ব্রডকাস্টিংও আপলোড করা হবে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশন অন করে রাখো, যখনই আমি ভিডিওটি আপলোড করব তখনই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, যাতে তোমরা সময় নষ্ট না করে সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার করে ফেলো। তো 3 নম্বর কোশ্চেনটি আমরা দেখিনি, সার্ক কবে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হবে 1985 সালে। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, সার্কের সদস্য সংখ্যা কত? সার্কের সদস্য সংখ্যা ডি দাগের 8টি। তারপরে প্রশ্নে বলা হয়েছে 5 দাগে পঞ্চশীল চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1954 সালে। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে নিয়োগ করেন কে? তো সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি, এ দাগের রাষ্ট্রপতি। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, তারপরে প্রশ্নটি 7 দাগের প্রশ্নে বলা হয়েছে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তরটি 1993 সালে। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, কস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স বইটির কে লিখেছেন? সঠিক উত্তরটি হবে কেউ নয়, এখানের মধ্যে কোনোটিই নয়। তো তারপরে প্রশ্নটি দিয়ে আমরা দেখে নিচ্ছি, তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি। তো তারপরে প্রশ্নে বলা হয় যে কমিউনালিজম মডার্ন অফ ইন্ডিয়া বইটি লিখেছেন? তো সঠিক উত্তরটি হবে বিপানচন্দ্র। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, তো এটারও এই বইটিও বিপানচন্দ্রই লিখেছেন। তো তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, ইউএনও কবে গঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হবে 1945 সালে। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? তো সঠিক উত্তরটি হবে 5টি, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, পশ্চিমবঙ্গের বিধানসভা আসন সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 1994। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, ভারতের 73তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? সঠিক উত্তরটি হবে 1992 সালে। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, তারপরে প্রশ্নে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? সঠিক উত্তরটি হবে রাজ্যপাল। তারপরে প্রশ্নটি আমরা দেখে নিচ্ছি, তো এই 15টি কোশ্চেন আলোচনা করা হয়ে গেছে, এরপরে আর এমসিকিউ নেই। তো তোমরা এই এমসিকিউটি তাড়াতাড়ি নোট করে সেগুলি কমপ্লিট করে সাবমিট করবে,
তো আমি এবার ব্রড কোশ্চেনগুলি আলোচনা করব এর পরের ভিডিওতে, কিছুক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যেই পরের ভিডিওটি আপলোড করা হবে। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি দাবাতে ভুলবে না, এবং যত পারো শেয়ার করো যাতে তোমাদের তোমাদের মতো আরও স্টুডেন্টসগুলি এতে লাভান্বিত হয়, এই এই কোশ্চেনগুলির অ্যান্সার পেয়ে তারা লাভান্বিত হয় এবং তাদের কোনো কাজে লাগে এই ভিডিওটি। তো অবশ্যই তোমরা শেয়ার করবে নিজের নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে অবশ্যই শেয়ার করবে, যত পারো শেয়ার করবে, প্রত্যেক জনকে শেয়ার করবে যাতে এই চ্যানেলটি এগিয়ে যেতে সুবিধা হয়। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। ধন্যবাদ স্টুডেন্টস, এখনের মতো এই পর্যন্তই। তো পরের ভিডিওতে আবার দেখা হবে কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ।